অধ্যায় পাঁচ সাত সুরা আলহাদিদ ইংরেজিতে দ্য আয়রন নামেও পরিচিত এটি কুরআনের পাঁচ সাততম অধ্যায় এই সুরাটি বিশ্বাসের গুরুত্ব অবিশ্বাসের পরিণতি দান খেরাতের ধারণা এবং আল্লাহর পথে ব্যয় এবং আল্লাহর গুণাবলী সহ বিভিন্ন বিষয়কে সম্বোধন করে এখানে সুরা আলহাদিদের কিছু মূল বিষয় ও আয়াতের একটি সংক্ষিপ্ত তাপসির ব্যাখ্যা রয়েছে এক বিশ্বাসের গুরুত্ব সুরা আল হাদিদ আল্লাহ এবং তার রাসুলদের প্রতি বিশ্বাসের ইমান গুরুত্বের উপর জোর দেয় এটা বোঝায় যে বিশ্বাস হল বিশ্বাসের একটি মৌলিক দিক এবং অবিশ্বাসীরা পরিণতির মুখোমুখি হবে দুই অবিশ্বাসের পরিণতি সুরাটি আল্লাহর প্রতি অবিশ্বাস ও অবাধ্যতার পরিণতি সম্পর্কে শত করে এতে উল্লেখ করা হয়েছে যে যারা আল্লাহর নির্দেশনা প্রত্যাখ্যান করবে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তিন দানের ধারণা সদকাহ সুরা আল হাদিদে দান এবং আল্লাহর পথে ব্যয় করার ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে এটি বিশ্বাসীদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সম্পদ ব্যয় করতে উৎসাহিত করে এবং এটি করা সুবিধার উপর জোর দেয় চার আল্লাহর গুণাবলী সুরাটি আল্লাহর কিছু গুণাবলী বর্ণনা করে যেমন তার জ্ঞান ও প্রজ্ঞা এটি জোর দেয় যে আল্লাহ মহাবিশ্বে ঘটছে সব কিছু সম্পর্কে ভালোভাবে অবগত পাঁচ পরীক্ষা এবং পরীক্ষার ধারণা সুরা আল হাদিদে উল্লেখ করা হয়েছে যে জীবন পরীক্ষা এবং পরীক্ষার একটি সিরিজ এটি বোঝায় যে ব্যক্তিদের তাদের বিশ্বাস এবং কর্মের আন্তরিকতা নির্ধারণের জন্য বিভিন্ন উপায়ে পরীক্ষা করা হবে ছয় রসুলদের ভূমিকা সুরাটি সংক্ষিপ্তভাবে বার্তাবাহকদের নবীদের ভূমিকার কথা উল্লেখ করে যারা মানবজাতির কাছে তার নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ প্রেরিত হয়েছিলেন এটা জোর দেয় যে তারা বিশ্বস্তভাবে বার্তা প্রদান করেছিল সাত আল্লাহর রহমত এবং ক্ষমা সুরাটি অবিশ্বাসের পরিণতি সম্পর্কে আলোচনা করলে এটি আল্লাহর রহমত এবং অনুতাপকারীদের ক্ষমা করার ইচ্ছার কথাও উল্লেখ করে এটি বিশ্বাসীদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং তার নির্দেশনার উপর আস্থা রাখতে উৎসাহিত করে সংক্ষেপে সুরা আল্লাহাদিদে বিশ্বাসের গুরুত্ব কুফরের পরিণতি আল্লাহর পথে দান ও ব্যয় করার ধারণা আল্লাহর গুণাবলী জীবনে পরীক্ষা নিরীক্ষার ধারণা এর ভূমিকা সম্পর্কিত বিষয় রয়েছে রসুলগণ এবং আল্লাহর রহমত ক্ষমা এটি একজন বিশ্বাসীর জীবনে বিশ্বাস ভালো কাজ এবং দাতব্যের তাৎপর্য এবং সেই সাথে আল্লাহর নির্দেশনা প্রত্যাখ্যান করার পরিণতিগুলির একটি অনুস্মারক হিসাবে কাজ করে